হ্যালো ফ্রেন্ডস, বেবি অ্যান্ড লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত। একজন মা যখন সন্তানকে বুকের দুধ খাওয়ায়, সেই সময় সব মায়ের ভিতরে একটা চিন্তা থাকে যে কি করলে অথবা কি খেলে বুকের দুধ বৃদ্ধি পাবে। আজকের ভিডিওতে আমি সেই সকল মায়েদের বলবো যে কি করলে সহজে মায়ের বুকের দুধ বৃদ্ধি পাবে। ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, যদি আপনি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, যাতে আপনি আমার বেবি রিলেটেড সব ভিডিও সবার আগে দেখতে পারেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রতিটি মায়ের সবসময় চায় তার সন্তানকে সঠিকভাবে দুধ পান করাতে, আর এর জন্য মায়ের পর্যাপ্ত পরিমাণে মিল্কের প্রোডাকশন থাকতে হবে। আর এই মিল্কের প্রোডাকশন পুরোটাই নির্ভর করে মায়ের উপর। ইভেন আপনি যদি কোনো নেগেটিভ চিন্তায় থাকেন তাহলেও আপনার মিল্কের প্রোডাকশন হবে না। তাই যখনই আপনি আপনার বাচ্চাকে বুকের দুধ পান করাবেন, তখন ট্রাই করবেন খুব পজিটিভ মাইন্ডে থাকতে, খুব রিল্যাক্সে থাকতে, কারণ এটা হরমোনের একটা চেঞ্জ আর এর সাথে খাবারেরও একটা রিলেশন আছে। আমরা সাধারণত আমাদের নানি দাদি মা শাশুড়ি এদের কাছে শুনে থাকে যে প্রচুর পরিমাণে লাউ, প্রচুর পরিমাণে কালো জিরা এগুলো খাও, তাহলে বুকের দুধ বাড়বে। হ্যাঁ, অবশ্যই আপনি এগুলো খাবেন, কিন্তু প্রচুর পরিমাণে না। এই সময়ে আসলে প্রচুর জুস টাইপের খাবার খেতে হয়। আপনার খাবারে বিভিন্ন ফলের জুস, ডাবের পানি, দুধ, স্যালাইন এবং মিনারেল ওয়াটার, এটা পর্যাপ্ত পরিমাণে থাকতে হবে। এটা চাহিদার চেয়ে একটু বেশি রাখতে হয়, কারণ মাকে প্রচুর ক্যালোরি বার্ন করতে হয়। প্রতিবার আপনি আপনার বাচ্চাকে যখন মিল্ক পান করাবেন, তার এক মুহূর্তে আপনি এক গ্লাস স্যুপ অথবা এক গ্লাস ডাবের পানি অথবা এক গ্লাস দুধ অথবা এক গ্লাস লেবুর পানি অথবা এক গ্লাস মিনারেল ওয়াটার পান করে নেবেন, এবং তার 5 থেকে 10 মিনিট পরে আপনি আপনার বাচ্চাকে দুধ দিবেন। আর খাদ্য তালিকার মধ্যে আপনি ট্রাই করবেন ভালো মানের দেশি মাছ এবং সামুদ্রিক মাছ রাখার। আর মাছ রান্না করার সময় অবশ্যই ট্রাই করবেন মাছ তেলে না ভেজে মাখিয়ে রান্না করার, কারণ মাছ তেলে ভাজলে তার কিছু প্রোটিন এবং কিছু মিনারেলের গুণ নষ্ট হয়ে যায়, কিন্তু আপনি ভালো মানের প্রোটিন থেকে ভালো মানের মিল্ক পাবেন। তাই আপনাকে এই সময় মাছের সাথে লাউ, ঝিঙ্গা, চিচিঙ্গা, পটল এই টাইপের সবজি রাখতে হবে, এবং প্রচুর পরিমাণে সালাদ খেতে হবে। আর ট্রাই করবেন খাবারে তেলের পরিমাণ একটু কম দিতে। আপনি ভেজিটেবলগুলো একটু বয়েল করে খেতে পারেন, কারণ ভেজিটেবল যখন ফাইবার রিচ থাকে তাও কিন্তু মায়ের মিল্কের প্রোডাকশন অনেক বৃদ্ধি করে। আপনার খাদ্য তালিকায় আপনি রাইসের পরিমাণটা কমিয়ে দিবেন, এবং প্রোটিন এবং ভিটামিন মিনারেল ফাইবারযুক্ত খাবার, বিশেষ করে ফল এবং শাকসবজির পরিমাণ বাড়িয়ে দিবেন। তাহলে আপনার বাচ্চা পর্যাপ্ত পরিমাণে মিল্ক পেয়ে যাবে, এবং অনেক সময় বাচ্চাকে দুধ খাওয়াতে গিয়ে মায়ের যে ওজন বেড়ে যায় সেই দুশ্চিন্তাটাও কিন্তু আর আপনাকে করতে হবে না। কারণ আপনি যখন বাচ্চাকে দুধ পান করাবেন তখন প্রচুর পরিমাণে ক্যালোরি বার্ন হয়, এবং সেই সময় যদি আপনি এই খাবারগুলো খান তাহলে তা কিন্তু উচ্চ মাত্রার ক্যালোরি না। খাবারের কুকিং প্রসেস আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। আপনি যখন ভেজিটেবল সালাদ করে খাবেন অথবা বয়েল করে একটু ভর্তা করে খাবেন তখন ক্যালোরি কমে যাবে, কিন্তু আপনি পর্যাপ্ত পরিমাণে ভিটামিন মিনারেল পেয়ে যাবেন, এবং এর সাথে আপনার বাচ্চাও আপনার দুধ পান করার কারণে এই উপাদানগুলো পেয়ে যাবে। একটা জিনিস কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে 6 মাস পর্যন্ত আপনার বাচ্চার প্রধান খাবার হচ্ছে বুকের দুধ, আর আপনি এই সময় যে খাবারটা খাবেন তার উপরই কিন্তু নির্ভর করে আপনার বাচ্চার বৃদ্ধি। কাজেই মায়ের পুষ্টি মানেই শিশুর পুষ্টি। সো ফ্রেন্ডস, আই হোপ এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন, যাতে এই ইনফরমেশনগুলো সব নতুন মায়েদের কাছে পৌঁছে। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বেবি অ্যান্ড লাইফস্টাইল।